বেঙ্গল টিভিতে সবাইকে স্বাগত। চৌঠা মার্চ 2023 শনিবার দুপুর তিনটায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আজম খসরুর নিজস্ব বাসভবন অফিসে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়। আজিজুল হাকিমকে আহ্বায়ক ও ইকবাল হোসেন পলাশকে সদস্য সচিব, মোহাম্মদ জাফর ইকবাল নাটুকে যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদ মনিরুজ্জামান মনিরকে কার্যকরী সদস্য করে 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কে এম আজম খসরু ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর বিভিন্ন থানা ও মহানগর নেতৃবৃন্দ। সদ্য ঘোষিত নেতৃবৃন্দ খুব শীঘ্রই জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ মহানগর উত্তর সহ সারা বাংলাদেশের উন্নয়নে এবং জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।